আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব একটি বাড়ির কাজ নিয়ে। এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একটি কাজ। তো এই কাজের শিরোনাম হচ্ছে শাওমের শিক্ষা চর্চার কৌশল। আমরা এই কাজটি সমাধান করব। এখানে লেখা রয়েছে শাওমের শিক্ষা বা তাৎপর্য তোমার বাস্তব জীবনে বা দৈনন্দিন কাজে কিভাবে অনুশীলন বা চর্চা করবে তার একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করো। তো আমরা আমাদের কর্মপরিকল্পনা এখানে প্রণয়ন করব যে কিভাবে আমরা শাওমের শিক্ষা অর্থাৎ রমজানের শিক্ষা আমাদের বাস্তব জীবনে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি বা চর্চা করতে পারি। এখানে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ, এই ছকের মধ্য দিয়েই মূলত আমরা এই বিষয়টি আলোচনা করব। তো চলো শিক্ষার্থীরা দেখে নিচ্ছে যে কিভাবে আমরা এটির সমাধান করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, এই ছকে চারটি অংশ রয়েছে। প্রথমত বলা হয়েছে শাওমের শিক্ষা, এরপর রয়েছে যেভাবে চর্চা করব, চর্চা করা হয়েছে, এরপর রয়েছে মন্তব্য অর্থাৎ অভিভাবকের মন্তব্য। তো শাওমের শিক্ষাগুলো কী কী? প্রথমত ভ্রাতৃত্ববোধ। এই ভ্রাতৃত্ববোধ আমরা কীভাবে চর্চা করতে পারি? অভাবী ব্যক্তিকে সাহায্য করব। এবং এটি কি আমরা চর্চা করেছি? হ্যাঁ, চর্চা হয়েছে। এরপর রয়েছে অশ্লীলতা থেকে বিরত থাকা। এটি কীভাবে চর্চা করব? অশ্লীলতা থেকে বিরত থাকব, এবং এটিও চর্চা করা হয়েছে। এরপরে আরও কী কী শিক্ষা রয়েছে দেখো, আমি লিখেছি তাকওয়া অর্জন, অর্থাৎ আমরা আল্লাহর প্রতি ভয় করব, এবং এটিও চর্চা করা হয়েছে। এরপর রয়েছে সহানুভূতি ও সহমর্মিতা। এটি আমরা কিভাবে চর্চা করতে পারি? অন্যের প্রতি সহানুভূতিশীল হব, এটিও আমরা চর্চা করেছি। এরপর রয়েছে দানশীলতা, আমরা অসহায়দের বেশি বেশি করে দান করব, বিশেষ করে রমজান মাসে আমরা দানের পরিমাণ বাড়িয়ে দেব, এটি হচ্ছে, এবং এই কাজটিও কিন্তু আমরা করে থাকি। এরপর দেখো আমি লিখেছি সামাজিক সম্প্রীতি, অর্থাৎ সমাজে শান্তির সাথে বাস করব, আমরা সমাজে কারোর সাথে মারামারি, হানাহানি, হিংসা এরকম কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না, আমরা সর্বদা শান্তি সম্প্রীতির সাথে বসবাস করব, এবং এই কাজটিও আমরা করেছি। অর্থাৎ এই সকল কাজগুলো আমরা চর্চা করেছি। এবং প্রত্যেকটি কাজের শেষে আমি কিন্তু দেখো অভিভাবকের মন্তব্যের জায়গায় লিখে দিয়েছি যে সঠিকভাবে করেছে, অর্থাৎ আমি যে এই কাজগুলো চর্চা করেছি এগুলো যে সঠিকভাবে করেছি সেটি আমার অভিভাবক তিনি এখানে লিখে দিয়েছেন। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা তোমাদের মূল বইয়ের এই খালি ঘরটি পূরণ করবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইসলাম শিক্ষা অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব এবং সেটির সমাধানও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।